দুই বেশি সময় ধরে চলছে রাশিয়া যুদ্ধ এরই মধ্যে বেশ কয়েকটি অঞ্চল নিজেদের দখলে নিয়েছে মস্কো আর রুশ সেনাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন সেনারা বিশ্ব অঙ্গন থেকে দ্বন্দ্ব শেষ করার আহ্বান জানানো হলেও পাত্তা দেননি রুশ প্রেসিডেন্ট তবে এবার যুদ্ধ শেষ করতে নতুন শর্তের কথা জানালেন ফ্লাদিমির পুতিন এজন্য ইউক্রেনকে মানতে হবে তিনটি শর্ত এক ভূখণ্ড ছাড়ার জন্য রাজি থাকতে হবে কিএফকে দুই দেশের আরো ভেতরে তাদের সেনা সরিয়ে নিতে হবে এবং তিন পশ্চিমা সামরিক জোটনাটোতে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূতদের সামনে পুতিন এই শর্তের বিষয়টি সামনে আনেন অবশ্যই আমরা আশা করি যে সৈন্য প্রত্যাহার জোট নিরপেক্ষ অবস্থা এবং রাশিয়ার সঙ্গে সংলাপ শুরু করার বিষয়ে এ সিদ্ধান্ত যার উপর ইউক্রেনের ভবিষ্যৎ অস্তিত্ব নির্ভর করছে তা স্বাধীনভাবেই গ্রহণ করবে ইউক্রেন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার তবে পুতিনের এই শর্তের বিষয়ে বেশ সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লর্ড অস্টিন তিনি বলেন ইউক্রেন নিয়ে কোন দাবি জানানোর মতো বা যে যুদ্ধ তিনি শুরু করেছেন তা আজই শেষ করার মতো অবস্থায় নেই পুতিন অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমির কি বলেছেন পুতিন যে প্রস্তাব দিয়েছেন তা বিশ্বাস করার মতো নয় তার শর্ত মেনে নিয়ে যুদ্ধবিরতিতে গেলেও তিনি হামলা বন্ধ করবেন না পুতিনের দাবি অনুযায়ী ইউক্রেনের সেনাদের পুরো লুহান্স খেরসন ও জাপরিছিয়া অঞ্চল ছাড়তে হবে এগুলোকে আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী রাশিয়ার অঞ্চল ঘোষণা করা হলেই বিষয়টিকে শেষ বলে মেনে নেবে রাশিয়া এছাড়াও যুদ্ধবিরতির শর্ত হিসেবে পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যে সব নিষেধাজ্ঞা জারি করেছে সব তুলে নিতে হবে বলেও জানান পুতিন চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রাশিয়ার ব্যাংক খাতে নিষেধাজ্ঞার পরিধি বাড়ানো হয়েছে এছাড়া রুশ স্টক এক্সচেঞ্জ চিপ ও প্রযুক্তি ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে именно европейском онтращин